नीरजलोचने त्रैलोक्यैकमुखे देवे कालिकाव्यै नमस्तुते कन्यलीढपदे भोरे मुण्डमाला प्रलम्बिते कल्पिलम्बोदरे भीमे कालिकाव्यै नमस्तुते। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं। गौरी तुई কি করে এলি? আমাকে যে আসতেই হতো সনাতন কাকা, তোমার সঙ্গে যে মায়ের হিসেব বাকি ছিল আমি সেই হিসেব নিতেই এসেছি। হিসেব দেখাচ্ছি, হিসেব সব হিসেব আমি বার কর, খুব বার বেড়েছে তোর না, আজকে আমি দেখাচ্ছি তোকে। আমি হাত তুলতে পারছি না কেন? কি হচ্ছে আমার সাথে? আমি হাত তুলতে পারছি না কেন? আমার কাছে হাত জোড় করো না গো কাকা, তুমি মাকে মন থেকে ডাকো, দেখবে তোমার কথা মা ঠিক শুনবে। তোমার আর কোনো ভয় নেই গো, তুমি একদম সঠিক পথ বেছে নিয়েছো, তোমাকে আর পিছনে দেখতে হবে না। এবার তোমার সঙ্গে মা সব সময় থাকবে। তাই যেন হয় যে গৌরী, মা যেন আমাকে সত্যি সত্যি ক্ষমা করে দেয়। দেবে গো কাকা, মা তো মায়ের মন সব সন্তানের জন্যই কাঁদে, সে কি ক্ষমা না করে থাকতে পারে বলো? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এখানে এলে কেন? তুমি কেন বলছিলে যে ডাক্তারবাবুর মৃত্যুর জন্য আমি দায়ী? দেখো কাকা, আমি জানি আমার উপর তোমার রাগ আছে, কিন্তু তা বলে তুমি গ্রাম থেকে শহরে এসে আমার শ্বশুর বাড়িতে সে কথাটা বলতে আসবে? এটা কিন্তু আমার মানতে কষ্ট হয় কাকা। তুমি আমাকে বলো না, তুমি কেন বললে? তুমি আমাকে না চিনতে পারো, কিন্তু তোমার আর আমার শত্রু একই, গৌরী। আর সেই শত্রুকে শেষ করতে তুমি আমাকে সাহায্য করবে। তবে হ্যাঁ, তোমার কাজ তুমি যদি ঠিক করে করতে না পারো, তাহলে কিন্তু তোমাকে শেষ করার আগে আমি দুবারও ভাবব না। গৌরী রে, তুই জানিস না এখানে তোর জন্য কত বড় বিপদ রয়েছে। বিপদ? কি বিপদ কাকা? মানুষ, মানুষই মানুষের জীবনে সবচেয়ে বড় বিপদ হয়ে নেমে আছে রে গৌরী। এখানে চারিদিকে সব মুখোশ পরা মানুষ, কে কোথা থেকে হাগা থানবে কিচ্ছু বুঝতে পারবি না। খুব সাবধান,
তুমি কি বলছো কাকা, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, আমাকে খুলে সবটা বলো না। শোন গৌরী, কদিনে আমার যে কি হচ্ছে কে জানে, সারাক্ষণ শুধু ভয় হচ্ছে, মনে হচ্ছে গৌরীকে যদি হারিয়ে ফেলি। আমি জানি ডাক্তারবাবু, আপনার আমাকে নিয়ে খুব চিন্তা হয়, কিন্তু আমাকে ক্ষমা করবেন, আপনাকে না জানিয়েই আমি সনাতন কাকার কাছে যেতে বাধ্য হয়েছিলাম। আমি চাই না আপনি কোনো বিপদে পড়ুন, তবে আমার মন বলছে সনাতন কাকা সত্যি এবার ভালো হয়ে গেছে, কাল বাড়িতে আসবে বলেছে, তখনই জানা যাবে যে শুধু সনাতন কাকা নাকি আরো কেউ আমাদের ক্ষতি চায়। কি করব, শৈলমাকে গিয়ে একবার ফোনটা করব? না, খবরদার না। শৈলমাকে বারবার ফোন করলে উনি রেগে যাবে, ওনার যা আদেশ আমরা তো তার অমান্য করতে পারি না। যাক, তোমার যে সুবুদ্ধি হয়েছে এটাই অনেক। এই যা, ওর জন্য জল নিয়ে আয়, অনেক ধকল গেছে ওর ওপর, একটু জল তো খাওয়াতেই হবে, সারাদিন কত চেষ্টা করে মুখের বুলি ফুটিয়েছে, যা একটু জল নিয়ে আয়। হঠাৎ এত জল খাওয়া নিয়ে পড়লো কেন এরা, অন্য কোনো মতলব নেই তো? এই নাও জল খাও। তোমার যে সুমতি হয়েছে সেটাই আসল, চলো তোমাকে অন্য ভালো জায়গায় নিয়ে যাই, এখানে আর আটকে রাখবো, চলো। এই চলো চলো চলো, অন্য জায়গায় নিয়ে যাচ্ছ? ভালো জায়গায় নিয়ে যাব, চলো চলো চলো। কোথায় নিয়ে যাচ্ছ? এরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ঠিক আছে, নিয়ে যাক যেখানে খুশি নিয়ে যাক, সকাল হলেই আমাকে যে করে হোক গৌরীর কাছে যেতেই হবে। জল একটু জল দেবে আমায়? জলটা খেয়েই তো ভুল করলে সনাতন ঠাকুরই। বিষ খাইয়েছ আমাকে? এ কি হলো আমার, কেন ওরা আমি বিষ খাওয়ালো? আর বেশিক্ষণ কষ্ট পেতে হবে না, আর কিছুক্ষণ পরে শান্তি পাবে। কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না, তবে এটাও ঠিক তুমি কাজটা কিন্তু একদম ঠিক করনি গৌরী।
আবার তুমি যেটা বলছো সেটাও সত্যি। আমি নিজেও ব্যাপারটা বুঝতে পারছি না, যে লোকটা কাল আমাদের বাড়িতে এসে এত কথা বলে গেল সে আজকে কেন আত্মহত্যা করবে? এই দুটোর মধ্যে তো কোনো যোগ নেই। তাহলে কি সত্যি কেউ সনাতনকে ইউজ করছিল? কিন্তু সেটা কে হতে পারে? আমিও তো সেটাই ভাবছি ডাক্তারবাবু, কারা আমাদের ক্ষতি চায়? জানি না, তবে তবে সনাতন নিশ্চয়ই পিসিমণিদের সাথে যোগাযোগ করেছিল, তার জন্যই পিসিমণিরা ওকে বাড়িতে ডেকে নিয়ে এসে তোমার উপর অভিযোগ তুলেছে। কিন্তু সনাতন পিসিমণিদের সাথে যোগাযোগ করলো কি করে? আমাকে এটা জানতেই হবে। ঠিক আছে, আমি পিসিমণির সাথে গিয়ে কথা বলছি, কিন্তু গৌরী তার মানে এটা নয় যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এটা কি হয়ে গেল মা? সনাতন কাকা এভাবে চলে গেল আর ডাক্তার বাবু আমার উপর রাগ করলে, এবার তুমি বলো মা আমি কি করব? এরম চিৎকার করছিস কেন? হ্যাঁ কি হয়েছে নাকি? আরে এত চমকানোর কি হয়েছে বলো? সরে যাও, আমার রাস্তাতে গার্ড করে দাঁড়িয়ে রয়েছো, আমি যাব তো। কোথা থেকে আমার রাজা মশাই এলো রে? এত জায়গা রয়েছে তুই যেতে পারছিস না তাই না? এখান দিয়ে কেন কেন সাইড দিয়ে যা বলছি যা। উফ বাবা, এমন করে চিৎকার করলো, আমার এখনো মুখটা ধরপ ধরপড় করছে। তোমায় কি হলোটা কি বলো তো মেজো জেঠিমণি, অকারণে ভয় পাচ্ছ কেন দিনের বেলা শুনি? সেই কৈফত আমি তোকে দেবো নাকি? হ্যাঁ খালি সবেতে পাকাবো তাই না? যা এখান থেকে বলছি। তুমি জানো কারা ভয় পায়? গৌরী তুমি ঠিকই। গৌরী কোথায় গেল? গৌরী, গৌরী, গৌরী! ঈশান কি হয়েছে, চিৎকার করছে যে? গৌরী কোথায়? গৌরী কোথায় মানে আমি তাই তো বাইরে থেকে এলাম, ওখানে তো ছিল না। আমিও তো মন্দির থেকে এলাম, ওখানেও কিন্তু নেই। যা বাবা, তাহলে আবার গেল কোথায় মেয়েটা? আমি যদি সনাতন কাকার কাছে না যেতাম তাহলে সারা রাত আমার ঘুমই আসতো না। তাই ওরা যেখানে সনাতন কাকাকে ধরে নিয়ে গেছিল আমি সেখানে গিয়েছিলাম। আবার আবার তুমি আমার কথা না শুনে চলে গেলে, কেন গেলে? গৌরী, বেশ তো তাই কর না তুই ঈশান, গৌরীকে খোঁজ না। শুধু একটা কথা আমাকে বল, কোথায় খুঁজবি তুই ওকে? ও কোথায় গেছে, কেন গেছে, তোকে বলে গেছে কি? না তো। যে বউয়ের জন্য গোটা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করতে রাজি আছিস তুই, যে বউয়ের হয়ে এত এত কথা বলিস, সেই বউ কি করছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, তোকে একটা বার বলারই প্রয়োজন মনে করছে না? মনে করিস না ঈশান, এই কথাটা আমি তোকে বলতে চাই না, কিন্তু বলতে আমি তোকে বাধ্য হচ্ছি। কেমন স্বামী স্ত্রীর সম্পর্ক ঈশান? এসব কথা এখন থাক ঈশান, আমাদের গৌরীকে খুঁজে বার করাটা খুব দরকার। একটু জানো বাবা, খোঁজ না চারিদিকে, আমার তো খুব চিন্তা হচ্ছে। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তারপরে ওই সনাতন সব মেয়ের খবরটা, তারপরে গৌরী কোথায় চলে গেল, এসব ভেবে না আমার বুক কাঁপছে। মা একদম ঠিক বলেছে, গৌরীকে খোঁজ। আরে আরে তোরা খুঁজে পেলি? না মা, অনেক জায়গায় খুঁজেছি কিন্তু ওকে কোথাও খুঁজে পাইনি। সে কি রে? ও আচ্ছা, এই যে কি হবে আমি তো বুঝা, মেয়েটা অতটুকু মেয়ে, ও তো কিছুই চেনে না। আমার তো কিচ্ছু ভালো লাগছে না।
আমাদের পরিবারে এই যে কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। মা গো, তুমি আমাদের এত কষ্ট কেন দিচ্ছ? কেন গৌরীর কোন ক্ষতি হলো না তো? মাধবী শান্ত হও, কিচ্ছু হবে না। ঈশান, আমাদের মনে হয় আর অপেক্ষা করাটা ঠিক হবে না, এবার কিছু একটা ভাবতে হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। শান্তল, আমরা পুলিশকে খবর দিই, ওরাই আমাদের হেল্প করতে পারবে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কি ভাবছিস এত? আমি ভাবছি গৌরীকে আমি যতটা চিনি তাতে তাতে আমার একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? দাদু ভাই, আমি একটা কথা বলি, আর কিচ্ছু ভাবনা চিন্তা করো না, আর কিচ্ছু না ভেবে সোজা গিয়ে পুলিশে খবর দাও, পুলিশকে জানাও। দেখো, আমাদের পরিবারে একের পর এক অঘটন ঘটে যাচ্ছে, আর কিছু ঘটার আগে তোমরা পুলিশে যাও। ঠিক বলেছো জিঠু, চল আমরা সোজা থানায় যাই। চলো না, কোথাও যাওয়ার দরকার নেই। আরে চিকু, গৌরী তোকে কিছু বলেছে? গৌরী তোমাকে বলো, বলা যাবে না। একটা দেবো ধরে, কেন বলা যাবে না? হ্যাঁ, কি হলো বলো? বাড়িতে এতজন লোক থাকতে ও চিকুকে বলে বেরিয়েছে। আচ্ছা, আমি বলছি কি, সবাই এত কথা বলে সময় নষ্ট করে তো কোনো লাভ নেই, আমি চিকুর সাথে কথা বলছি। চিকু দাদাকে নিশ্চয়ই বলবে বৌদি কোথায় আছে। কি চিকু বলবি তো? চেষ্টা করেছিলাম সৎ পথে ফেরানোর, যাতে তোমার এই পরিণতি না হয়। বাবা, আমরা সবাই তোমার পাশে দাঁড়িয়েছিলাম, আর গৌরী তোমার জন্য কত চেষ্টা করেছে বাবা, কিন্তু তুমি কিচ্ছু চললে না, আর সব শেষ হয়ে গেল বাবা, আমাদের পরিবারটা পুরো ভেসে গেল। তুমি তো চলে গেলে বাবা, কি হবে? কাঁদিস না কাকি, বাবা তো চলে গেল। নিবারণ, গৌরীর এরকম পাগলামোটা কিন্তু ভালো ঠেকছে না, তোমার মেয়েকে নিয়ে যাও এখান থেকে, সনাতনের দেহ সৎকার করতে হবে। গৌরী এরকম ভাবে দেহ আগলে বসে থাকলে কি করে হবে? আরে গৌরী ওর ওভাবে বসে থাকিস না, দেখ গৌরী দেখ গ্রামে সবাই কি বলছে, আর সনাতনকে নিয়ে যেতে হবে তো গৌরী। ওঠ মা। ও মা, তুমি কি দেখছো মা? তুমি সারা দাও না, দেখতে পাচ্ছ না মানুষটার কি অবস্থা? তুমি দেখতে পাচ্ছ না মা, গৌরী? ও গৌরী, এসব কি বলছিস তুই? হ্যাঁ, কি হয়েছে তোর? গৌরী উঠে বলছি আমার সাথে, কি হয়েছে তোর? কি করছিস তুই এসব? আয় উঠে আয়। ওগো, তুমি কিছু একটা করো। দেখছো গৌরী, গৌরী কেমন করছে? তুমি তুমি ডাক্তারবাবুকে একটা খবর দাও, ডাক্তারবাবুকে খবর দাও, গৌরীর কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা গৌরীকে জোর করো না, আমার মন বলছে মা নিশ্চয়ই ওর জন্য অন্য কিছু ভেবে রেখেছেন, না হলে গৌরী কেন এমন করবে? না না, ওকে তোমরা আটকিও না। না না, আটকিও না বললে হয়?
ওর মতো লোককে দরদ দেখানোর কি আছে? ওকে বোঝাও গৌরীর মা, ও মরা মানুষকে বাঁচিয়ে তুলবে, কি কাণ্ড! গৌরী তুই সত্যি বলছিস রে? তুই আমার বাবাকে বাঁচিয়ে তুলবি? হ্যাঁ পদ্ম, আমাকে সনাতন কাকাকে বাঁচিয়ে তুলতেই হবে। ঠাকুরমশাই সামলাও তোমার নাতনিকে, পদ্মর না হয় শোকে মাথা খারাপ হয়ে গেছে, তাই ও গৌরীর কথায় বিশ্বাস করছে। কিন্তু গৌরীর কি হলো, ও কেন এরকম বলছে? দেখো আমার দিদি ভাই যখন বলছে তখন একটা কিছু ভেবেই বলছে। আমি বিশ্বাস করি আমার দিদি ভাইকে। এ তো অদ্ভুত ঝামেলা হলো, কি করে মরা মানুষকে ফিরিয়ে আনতে পারে? কি সব বলছে গৌরী, কিছুই তো বুঝতে পারছি না। যে যাই বলুক মা, আমি তো জানি তুমি সনাতন কাকাকে এভাবে শাস্তি দেবে না মা। তুমি আমাকে পথ দেখাও মা। আমি জানি মা, আমি জানি সনাতন কাকা অনেক অন্যায় করেছে, অনেক পাপ করেছে, কিন্তু সনাতন কাকার থেকেও বড় পাপী এই জগতে রয়েছে মা। যারা সনাতন কাকাকে ধরে নিয়ে গেছে, আমার মন বলছে মা, তারাই সনাতন কাকাকে বিষ দিয়েছে। এসব কি বলছে গৌরী, কারা বিষ দিয়েছে সনাতন দাকে? আমি জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো। শুধু এটুকু জানি যে তোমার মেয়ের মাথাটাই খারাপ হয়ে গেছে। এই গ্রামের লোকেরা ঠিকই বলছে, ঠিক বলছে সুজাতা, ওকে ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও, না তো ওই শ্বশুর বাড়ি থেকে না তোমার মেয়েকে তাড়িয়ে দেবে। মা তাহলে যারা সনাতন কাকাকে বিষ দিয়েছে তারা তো আরো অনেক বড় পাপী মা। আজ সনাতন কাকার এই অবস্থা করেছে, কাল যে অন্য কারোর ক্ষতি করবে না সেটা কে বলতে পারে? এরাই তো আসল অসুর মা, আর অসুর বিনাশে তো তুমি সব সময় এগিয়ে এসেছো। ওদের আটকাতে হবে মা, ওদের যেভাবেই হোক আটকাতে হবে। ওরা যা চায় তাতে ওদের সফল হতে দেওয়া যাবে না মা। সমূলে ওদের বিনাশ করতে হবে, এই পাপের শিখর উপড়ে ফেলতে হবে। শিখর, হ্যাঁ শিখরই তো, এটাই তো উপায়। গৌরী তুমি মিথ্যেবাদী, মিথ্যেবাদী তুমি, আর আজকে বাড়ির সবার সামনে আমি সেটা প্রমাণ করে ছাড়বো। কিন্তু কি করবে কিছু ভেবেছো? কেন বাবা, এই যে বিরাট দারুণ যজ্ঞের আয়োজন করা হচ্ছে, কেন করছি এসব? সবার সামনে যাতে প্রমাণিত হয় গৌরী মিথ্যেবাদী। তুমি দেখে নিও বাবা, আমি আজকে এটা প্রমাণ করে ছাড়বো যে ও জেনেছিল যে অন্যায় করেছে, সেই জন্য নিজের গা বাঁচাতে এখান থেকে পালিয়ে গেছে। আর ঈশান যেহেতু ওর পেছন পেছন গেছে, সেই জন্য ঈশানেরও বিরাট ক্ষতি হতে পারে। সেই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্যই তো আমি এই যজ্ঞ করছি বাবা। আর ওই মেয়ের কালো ছায়া থেকে আমি ঈশানকে বাঁচাতে চাই, সেই জন্যই তো আমি এই যজ্ঞটা করছি বাবা। আজ পরিবারের সবার মনে গৌরীর প্রতি অবিশ্বাস আরো দৃঢ় হবে। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না শৈলমা, যে শান বারবার ওখানে ছুটে যাচ্ছে কেন? শান তো আগে এরকম একদমই ছিল না। গৌরী যবে থেকে ওর জীবনে এসছে তবে থেকে কিন্তু শান গৌরীর কথাতেই উঠছে আর বসছে, উঠছে আর বসছে। জানি না বাবা, শানের ওপর যে কি জাদু করেছে ওই মেয়ে কে জানে। আমি পারবে না গৌরী, আজ তুমি কিছুতেই সফল হতে পারবে না, কিছুতেই না। আমি বলে দিচ্ছি তোমায়, আজ আমি তোমাকে সফল হতে দেব না, কিছুতেই না। আরে শান, গৌরী এটা কি করছে?
গৌরী কিরকম অদ্ভুত দেখাচ্ছে কেন? কি করতে চাইছে? গৌরী কি সত্যি সনাতনের প্রাণ ফেরাতে পারবে? কি জানি, আমিও তো সেটাই ভাবছি। না না, এটা কিভাবে সম্ভব? আর যদি একটা মৃত মানুষের জ্ঞান গৌরী ফিরিয়ে নিয়ে আনে, তাহলে যে মেডিকেল সায়েন্স মিথ্যে হয়ে যাবে, আমার বিশ্বাস, আমার ধারণা সব মিথ্যে হয়ে যাবে। কি ভাবছিস? ছোটকা ছোটকা, আমি না কিছু বুঝতে পারছি না। গৌরী এত বিশ্বাসের সাথে এগুলো কি করে করতে পারে? ছোটকা, গৌরীর বিশ্বাসের জোর এতটাই যে আমার এত দিনের বিশ্বাসগুলো নড়ে যাচ্ছে। বিজ্ঞানের ঊর্ধ্বে কিছু আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না ছোটকা। দেখ শাল, গৌরী যেটা করছে তার ব্যাখ্যা হয়তো আমাদের কাছে নেই। এর আগেও তো মীরার শরীর থেকে ও বিষ বার করেছিল, মনে আছে? কিন্তু কিন্তু দিদিকে তো আমিও ইঞ্জেকশন দিয়েছিলাম, হয়তো তাই দিদি বেঁচে উঠেছিল। ঠিক আছে, মেনে নিলাম এটা হতে পারে, কিন্তু তোদের অ্যাক্সিডেন্টের ব্যাপারটা, সেটার কথাটা একবার ভাব। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, এত কিছু হলো, কিন্তু তোদের গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগেনি, সেটা কি করে সম্ভব? মানে অলৌকিক কোনো ব্যাপার না হলে সেটা কি সম্ভব, তুই বল আমাকে। অলৌকিক নয় ছোটকা, মিরাকল। সেবার হয়তো কোনো মিরাকল ঘটেছিল, কিন্তু তা বলে তো বারবার সেটা ঘটতে পারে না। ছোটকা, সবাই জানে একটা লোকের প্রাণ চলে গেছে, সেটা সেটা কি করে ফিরে আসবে? আমি না কিছু বুঝতে পারছি না ছোটকা। দাঁড়াও, আমি বরং একবার স্যারকে ফোন করি। হ্যাঁ, কোন? হ্যালো স্যার। তবে যারা এটা বিশ্বাস করে তাদের কাছে এটা একটা অলৌকিক শক্তি। কারণ তোমার মনের কোথাও না কোথাও ওকে বাঁচাবার সম্ভাবনা দেখতে পাচ্ছ, আর তাই তুমি আমার সঙ্গে কথা বলতে এসেছো। পাচ্ছি না আমি সেটা বলবো না, কিন্তু কিন্তু সেগুলো তো খুব রেয়ার কেস। ডিসিশন নেয়ার কোনো মানে হয় না। আর সেরকম মানুষ তো ঈশান ঘোষাল নয়। আমি আমার স্টুডেন্টকে চিনি। আসলে স্যার, সিচুয়েশন এখানে এমন হয়ে আছে যে আমার মাথা কাজ করছে না স্যার। মাথা ঠান্ডা করো ঈশান, তুমি জানো তোমাকে কি করতে হবে। প্রথমে সিপিআর দিয়ে শুরু করো, তারপরে যদি কোনো রকমের কোনো সিগন্যাল পাও তাহলে আমি একটা ইনজেকশন বলে দিচ্ছি, সেটা আনিয়ে রাখো। থ্যাংক ইউ স্যার, আমি রাখছি। এই গৌরী মেয়েটার মধ্যে কি যেন একটা আছে, ও বারবার আমাকে অবাক করে। কিরে ডক্টর ঘোষ কি বললেন? আমি আমার কাজ করবো ছোটকা। গৌরীর বিশ্বাস গৌরীর কাছে, আর আমার বিবেচনা আমার কাছে। ওম হ্রিং ক্রিং ফট, ওম হ্রিং ক্রিং ফট। বাবা, এসব কি হচ্ছে বলো তো? তোকে বললাম না, শান্ত হয়ে থাক, ধৈর্য ধর, চুপ করে থাক। আমার না ভালো লাগছে না, বাড়িতে যে কি হয় বিরক্ত লাগছে আমার। চুপ কর নীলা, চুপ কর, সব ঠিক হয়ে যাবে, চুপ কর। মা গো, দেখো তুমি, ঠাকুরজির প্রচেষ্টা যেন ব্যর্থ না হয়, আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়, ও যেন সাবধানে ফিরে আসে। হারিয়ে
এরে এটা কি করছেন শৈলমা? গৌরীকে কেস খাওয়াতে গিয়ে নিজেই পাগল হয়ে গেল নাকি? সাময়িকভাবে ঈশানের সব বিপদ আমি কাটিয়ে দিতে পেরেছি, কিন্তু ভুলে গেলে চলবে না যে এটা শুধুই সাময়িক। ঈশানের আসল বিপদ তো ঈশানের সঙ্গেই রয়েছে। আমি জানি তোমরা কেউ সেটা স্বীকার করতে চাও না, তোমরা কেউ মানতে চাও না যে ঈশানের সবচেয়ে বড় বিপদ হলো ঈশানের স্ত্রী গৌরী। ওর জন্য ঈশানকে বারবার বিপদের সম্মুখীন হতে হচ্ছে। আমি বহু দিন ধরে তোমাদের একই কথা বুঝিয়ে চলেছি, কিন্তু আমার কথা তো তোমরা কেউ শুনছই না। কিন্তু এবার আশা করছি শুনবে। দেখছো তো, চোখের সামনে দেখছো তো পর পর ঈশানের কি বিপদ হচ্ছে। আমার কথায় নয়, আমার যা বলার আমি বলে দিয়েছি। এবার তোমরা সিদ্ধান্ত নেবে নিজেদের। একটা কথা শুধু মাথায় রাখতে হবে, গৌরীকে ঈশানের কাছ থেকে যতটা দূরে সম্ভব রাখতে হবে, হবেই। Thank you.
দেখেছো বাবা, যেই আমি বাড়ির সবাইকে একটু গৌরীর বিরুদ্ধে করার চেষ্টা করছি, সেই মুহূর্তে মেয়েটা এসে হাজির হলো। কি করবো আমি এবার? কিচ্ছু ভেবো না, তুমি একদম ঠিক পথে আছো। একটু হলো সবার মনে বীজ ঢোকাতে পেরেছো, এবার ধীরে ধীরে সেটা কাজ করতে দাও। খুব তাড়াতাড়ি তুমি এর ফল পাবে, তারপর সময় বুঝে আবার আঘাত আনবে। ভাই গৌরী, তুমি ঠিক আছো তো? ঠিক ভাই, এই ভাই, এই তোরা ঠিক আছিস তো? কিছু হয়নি তো? গৌরী, তুমি আগে বলো, তোমরা কেন ওই গ্রামে গেছিলে? কেন গেছিলে তুমি ওই গ্রামে? গৌরীমা, ও গৌরীমা, এরকম করে না বলে কেউ যায়? আমরা কত চিন্তা করছিলাম বলতো। দাঁড়াও, ওর সাথে আমার কিছু কথা আছে। আসি পরে কথা বলবো, ওরা এই সবে এসেছে, একটু বিশ্রাম নিক, তারপর। না, বিশ্রাম নেবে না। ওর সঙ্গে আমার এখনই কথা বলার আছে। যখন প্রয়োজন ছিল, যখন সঠিক বলে মনে হয়েছে, তখন যেমন আমি ওকে সমর্থন করেছি, ঠিক তেমনি ভাবেই অন্যায় দেখলে আমি কিছুতেই চুপ করে থাকবো না। কোনো অন্যায়কে আমি সমর্থন করব না। ওকে আমার কথার উত্তর এখনই দিতে হবে। কোন দুঃসাহসে তুমি বাড়ির কাউকে কিচ্ছু না বলে একা একা ওই গ্রামে গিয়েছিলে? হ্যাঁ, কেন গিয়েছিলে? আর একা একা তো যাওনি, আমার ছেলেটাকে সঙ্গে সঙ্গে টেনে নিয়ে গিয়েছিলে। কিন্তু মা, আমি তো ডাক্তার বাবুকে নিজে নিয়ে যাইনি, উনি তো। সেটাই তো আমার সমস্যা গৌরী। তুমি কেন জেনে শুনে শানকে ওই চৌপাহাড়ি গ্রামে নিয়ে গিয়েছো, যেখান থেকে এর আগে দুবার আমার ছেলেটা প্রাণ হাতে করে বাড়িতে ফিরেছে? কেন? এরকম তো কথা ছিল না গৌরী। কথা তো ছিল তুমি তুমি আমার ছেলেটাকে রক্ষা করবে। ওর সামনে যত বিপদ আসুক, তুমি তুমি ঢাল হয়ে সামনে দাঁড়াবে। কি করলে এটা তুমি? তোমার উপর তো আমি আস্থা রেখেছিলাম। আমার আস্থার এই মূল্য দিচ্ছ তুমি?